রাত ফুরলেই মহালয়া, শুভ সূচনা দেবী পক্ষের, ঘরে ঘরে একসাথে বেজে উঠবে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে। কিন্তু এই কথাগুলো আজ কথার কথা নয় তো। আধুনিক জগতে রেডিওর বাজার জানতে রেডিওর খোঁজে হন্যে হয়ে ঘোরাঘুরি করে তাজপুরের গৌরা বাজারের এক পুরাতন রেডিও দোকানের খবর মিলে, নাম ভৌমিক রেডিও। 1962 সালে চেঁচুয়া গ্রামের গোবিন্দ ভূঁইয়া তার এই রেডিও দোকানের স্থাপন করেন। তার কাছেই মিলল 40 বছরের পুরানো 1982 সালে তৈরি হল্যান্ডের ফিলিপস কোম্পানির পুরাতন সক্রিয় একটি রেডিও। গোবিন্দবাবুর সাথে চলে রেডিওর সেকাল একাল নিয়ে আলোচনা। এই সেটটা আপনার সলিড স্টেট এন্ড হাইব্রিড, সেটা ছিল ভাগ দেওয়া, শিশে দেওয়া। এসি দেওয়ার 2 মিনিট পরে শিশাগুলো না গরম হওয়া পর্যন্ত, ভাগ না গরম হওয়া পর্যন্ত সেটটা চালু থাকে। তারপর এলো গিয়ে সলিড স্টেট, সুতরাং হাইব্রিড নয়, এটা সলিড স্টেট। সলিড স্টেট সলিড আর হাইব্রিড এই ব্যাপারটার মধ্যে পার্থক্যটা আছে, তাতে বিদ্যুতের খরচ অনেক বেশি আর এতে বিদ্যুতের খরচ কম। এবং এই ক্লিন, এই যে ক্লিন আওয়াজ, এই আওয়াজটা বলতে আপনি পাবেন। আর এটা হচ্ছে গিয়ে ফিলিপস, তখন এগুলো হল্যান্ডের কোম্পানি, গুরুত্বপূর্ণ জিনিস আছে। হ্যাঁ, সেই অতগুলি যখন সিজিনে চলতো তখন হতো কি, তারা সব পুষে রাখতো, কিন্তু এখন এটা ওই লোক দিকে পুষে রেখে এখন প্রোডাকশন করে পর্দায় আনতে পারবে। চাহিদা আছে, চাহিদা প্রচণ্ড আছে, চাহিদা প্রচণ্ড। মানে একটা কথা বলছি আপনায়, যেমন ধরুন এই যে ধুতি পাঞ্জাবি, এটার কি চাহিদা আছে এখন? এটা একটা শ্রেণীর লোক, তারা মানে পুরানো ঐতিহ্যকে ধরে রাখার জন্যে এটা ব্যবহার করে, কথা ঠিক কিনা? তো সেই রকম রেডিওটাও একই জিনিস দাঁড়িয়েছে। আগে রেডিওতে শুধু একটা কি থাকতো না, মিডিয়াম ওয়েভটা শুধু আপনার, তার সেইভাবে সার্কিটটা তৈরি করে একটা কয়েল দিয়ে, কয়েল ফেলে নানা রকম অ্যাসেম্ব করে করা হতো। কিন্তু অধুনা এই যে আপনি ওই যে চিপ সিস্টেমটা, এটা হার্ডলি বেরিয়ে, এই খুব কম করে বেরিয়েছে, কতদিন হবে, মাস 4-5, কারণ শুধু রেডিও কেউ নিচ্ছে না। রেডিওটাকে ব্যবহার করছে মাল্টিপার্পাস, মানে বিভিন্ন ইয়েতে ব্যবহার করছে, কেউ চিপ দিয়ে ব্যবহার করে, ভারতীয় নাম শুনছে, কীর্তন শুনছে, নানা রকম বিভিন্ন মানে এসব চলছে। কিন্তু রেডিওর চাহিদা এখনও প্রচণ্ড নয়, আছে কিছু কিছু। হ্যাঁ, আর আমি এই রেডিও ব্যবসাটা করছি 1962 সাল থেকে। আমার প্রথম জন্মস্থান হচ্ছে চেঁচুহাট, ওই ভূমি রেডিও সাপ্লাই আছে, আমার স্টেশন আছে, ট্যাক্স টুকসা সব রকমই আছে। হ্যাঁ, এই এই রেডিওর মানে ইয়ে কথা। আর এই যে ধরুন মহালয়ার ঠিক আগের দিন, আজ সারাদিন রেডিওর কিরকম চাহিদা আছে একটা কথা বলছি। এটা এই মহালয়া, এই একটা যে জিনিস, এই মহালয়াটা কিন্তু খুব মানে এই যে আমাদের বীরেন ভদ্র, সেই আগেকার দিনে রেডিওর যে মহালয়া, তারপর অনেক কিন্তু এই যে দূরদর্শন, এই যে বেতার থেকে আরম্ভ করে এই যে বেতার দূরদর্শন অনেক রকম অনেক কিছু করেছে বটে। তো ওই যে বেতারের সেই যে ওটা 1961 সালে বীরেন ভদ্রের ওই রেকর্ডিংটা, সেই থেকে আজও কিন্তু চলে আসেছে। মাঝখানে কিন্তু ওটা বন্ধ করে ওই তখন সেই উত্তম কুমার, উত্তম কুমারকে দিয়ে এই ফিল্ম আর্টিস্ট দিয়ে এটা করেছিল, চলো অবজেকশন পড়লো, বন্ধ করে পুরনো সেই বীরভদ্রকে আনতে হয়েছে। ওইটা যেন একটা বাঙালি আনার মধ্যে ঢুকে, বাঙালি আনা শুধু নয়, একটা এই যে পুজো হচ্ছে না, এই পুজোর একটা যেন এই যে একটা এই যে প্রভাতী এই যে অনুষ্ঠানটা, এটা যেন পূজার শুভ সূচনা একটা মানে যেন আমাদের বাঙালিদেরকে স্মরণ করিয়ে দেয় বীরভদ্র, ওই ওই স্তোত্র এবং এর মধ্য দিয়ে
যে আমাদের বাঙালিও না যে বাঙালির যে দুর্গাপূজা যে কতখানি তার গুরুত্ব এবং তার যে একটা আনন্দ, এই আনন্দের রেশটা মনে হয় এই ভোর থেকেই এটা মনে শুরু হয়। এই আনন্দের মাধ্যমে ওই দিনটায় ওই ভোরবেলা উঠে সপরিবারে সবাই মিলে একসাথে শুনে, এইভাবেই নিশ্চয়ই এখনো আপনি নিজে বিক্রেতা হয়েও নিশ্চয়ই এটা আপনি চালান হয়। এই যে রেডিওটা দেখতে পাচ্ছেন, এই যে ফিলিপস রেডিওটা, এটা 40 বছর আগেকার রেডিও, বুঝতেছেন? আর আমার রেডিওটা আমার আছে বটে দূরদর্শন, এই এটা একটা তুলতে পারেন, এটা একটা মারাত্মক জিনিস, এটা কথা বলবেন আমি, বুঝতে পারছেন? এটা 1981 মডেলটা করেছিল, এই মডেলটা করেছি, এটা প্রেস্টিজ, এই মডেলটা ওই যে ছবি, ওই যে আমার রেডিওটা আছে, ওটা বাড়ির রেডিও, ঠিকই আছে, এসি কন্ট্যাক্ট গন্ডগোল ছিল, ঠিক করেছি, এখন ওটা আওয়াজ শুনলে মাথা খারাপ। এটা হচ্ছে ফিলিপস কোম্পানি, এটা ফিলিপস কোম্পানি। আচ্ছা, এটা আপনি কত সালে কিনেছিলেন? এটা আমি কিনেছি, আমি 2 লাখ তো প্রথম বেড়ানোর সাথে দিয়ে আমি ওটাকে বাড়িতে মানে এ করেছি, তখন ওটার দাম খুব কমই ছিল, 1070 টাকা পুজোর সময়টা হয়ে গেল, তার আগে ছিল দাম ছিল গিয়ে 900, এই 870 টাকা। শালটা মনে আছে তো? হ্যাঁ, 61 সালে, এই না 81। বিক্রি আমার আছে, আমি নিজে বিক্রি হয়েছে 8 খানা বিক্রি আছে, এই মডেলটাই দুর্দান্ত সেট। যাদের কাছে এই মডেলটা আছে তারা হচ্ছে যে রাখতে পারে, কারোর কাছে নেই, কেউ 40 বছর এটাকে রাখতে পারেন। ওরা যেনারা কিনেছিলেন তেনারা রেখে গেছে, মালিক গোবিন্দ চন্দ্র ভূঁইয়া, আমি, আমার বাড়ি উত্তর গোবিন্দ। মহালয়ার প্রাককালে রেডিও বিক্রির কি হাল, এ বিষয়ে কথোপকথনের মাঝেই দাসপুরের পলাশপাই এলাকার যোতকেশবের বছর 65-এর বিশ্বনাথ পট্টনায়ক হাজির হন নতুন এক রেডিও কিনতে। তিনি বলেন, আমি লাটি লাগনি মেয়ে বৌমা সবাই মিলে এই রেডিয়াতেই মানে মহালয় দেখি, আর একটা রেডিয়া ছিল নষ্ট হয়ে গেছে, সেই জন্য গৌরা এই ভৌমিক দোকানকে আবার নতুন করে কিনতে এসছি। তাহলে 4টার সময় উঠতে হবে, এবার 4:30 থেকে সিটি দিবে, ওটা আরম্ভ হয়। কেমন লাগছে? খুব ভালো, ছেলে মেয়ে বৌমা ছেলে সবাই মিলে, পরিবার সবাই মিলে দেখছি, সবাই ভালো লাগছে। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আপনার নাম? বাড়ি যোতকেশব বিশ্বনাথ পট্টনে। বাড়িতে রেডিও চালাতে হলে তখনকার দিনে লাইসেন্স করা এবং তার খরচের কথা জানান দাসপুরের সাহিত্যিক, শিক্ষাবিদ এবং অবসরপ্রাপ্ত শিক্ষক উমাশঙ্কর নিয়োগী। তিনি বলেন, আচ্ছা নমস্কার, আমাদের ছোটবেলায় রেডিও, রেডিওটার সঙ্গে মহালয়ার স্মৃতি আমাদের জড়িয়ে আছে। আরও আগে আমি চলে যাব, এটা হচ্ছে 1962 চীনের যুদ্ধ। আমাদের ছোটবেলায় রেডিও দেখা মানে তাতে এরিয়াল টাঙানো হতো, ঝাড়ের থেকে বাঁশ, তলতা বাঁশ কাটা হতো, কেটে দুটোকে লম্বা করে দাঁড় করিয়ে দেওয়া হতো, তাতে একটা এরিয়াল টাঙানো থাকতো, একটা মাটির মধ্যে রাখা হতো, আর একটা রেডিওর মধ্যে যেত, আবার মাটির মধ্যে যেটা থাকতো তাতে মাঝে মধ্যে জল দিতে হতো। আমাদের গ্রামে প্রথম এই আমাদের চাঁদপুর এবং বাসুদেবপুর মিলে যে গ্রামটা, এই গ্রামে প্রথম রেডিও নিয়ে আসেন
আমাদের এখানে কানাইলাল ঘোষ বলে এক ভদ্রলোক, তার বাড়িতে এরকম এরিয়াল দিয়ে টাঙানো হলো। এবং এরপরে আর রক্ষিতদের বাড়ি আছে, কৃষ্ণশঙ্কর রক্ষিত, তাদের বাড়িতে রেডিও আছে, ঠিক ওইভাবে এরিয়াল দিয়ে টাঙানো। এবং তার ব্যাটারিগুলো অদ্ভুত দর্শন ছিল, এরকম যে ড্রাইসেল ব্যাটারি আমরা যেগুলো ব্যবহার করছি এরকম নয়, সেটা চাকতি চাকতি খাটা কবজ টাইপের অনেকগুলো একসঙ্গে প্যাক করা থাকতো, সেই ধরনের ব্যাটারিতে রেডিওটা দেওয়া থাকতো। আমার ছেলেবেলার বেশ মনে আছে, আমরা খবর শুনতাম, ওই সকালবেলার খবরটা শুনতে যেতাম, তখন যুদ্ধ হচ্ছে সম্ভবত শীতকাল, খবর পড়ছি ইভানাথ, বিজন বোস, এদের নামগুলো খুব মনে আছে আমাদের, খবর পড়ছি বিজন বোস, ইভানাথ ইত্যাদি ইত্যাদি। আর আমাদের বাড়িতে যখন রেডিও এলো সেটা বোধ হয় ওই 64-65 কি এরকম, কি 66 মনে নেই ঠিক মতো, তবে তখন আর এরিয়ালটা উঠে গিয়েছে, তখন রেডিওতে হতো ক এবং খ, এই দুটো মাত্র সেন্টার ছিল, এবং লাইসেন্স দিতে হতো আমাদেরকে। আমার বেশ মনে আছে বাবা খুব চিন্তিত হতেন যে কি করে ওই ডিসেম্বর মাসে 7.5 টাকা তখন লাইসেন্স ছিল, পরে বোধ হয় 10 টাকা হয়েছিল, জানি না স্মৃতি বিশ্বাসঘাতকতা করছে কিনা, তবে সম্ভবত 10 টাকা হয়ে গেছিল। বাবার একটা দুশ্চিন্তা হতো যে মাস শেষ হয়ে আসছে, 10 টাকা কি করে দেব, এরকম ধরনের ভাবনা বাবা ভাবতেন। তো আমাদের মহালয়া শোনা কিন্তু ওই রক্ষিতদের বাড়ি গিয়ে আমরা শুনতে যেতাম, আর না হলে ঘোষেদের বাড়ি, ওদের বাড়িতে গিয়ে আমরা সকাল সকাল ভোরবেলা মা ডেকে নিয়ে চলে যেতেন আমাদেরকে, মা সঙ্গে মা থাকতো, মা আমরা গিয়ে একবারে সকাল পর্যন্ত ওই মহালয়াটা শুনে আসতাম। তবে প্রথম দিকে যে মহালয়া আমরা শুনেছি সম্ভবত সেটা একবারে সম্প্রচার হতো সরাসরি, 66 সাল থেকে আমরা রেডিও যখন থেকে শুনছি তখন থেকে সেটা রেকর্ড করা প্রচার হতো, রেকর্ড হয়েছিল, এবং ওই আমরা অপেক্ষা করে থাকতাম। আমাদের বাড়িতেও এসেছে পরে, পাড়াতে তখন আমাদের একটা, পরে পরে সবার বাড়িতে হয়ে গেছে। আমাদের বাড়িতে রেডিও আগে ব্যাটারি কেনার জন্য কি ব্যস্ত, তখন 4টে ব্যাটারি কিনে নিয়ে আসতে হবে, নতুন ব্যাটারি, যাতে অনেক দূর পর্যন্ত সাউন্ড যায়, সব থেকে বেশি সাউন্ড দিতে হবে, ইত্যাদি ইত্যাদি এসবগুলো হতো। আমাদের বাড়িতেও ঠাকুমা ঠাকুমা সব আসতেন, পাড়ার ঠাকুমারা তারা বসতেন, সে সকালবেলা একটা উৎসবের মতন ব্যাপার, আমাদের ভারী আনন্দ লাগতো। আমরা কিন্তু ওই যে ভোরবেলা উঠে ঘুম পাওয়া সেটা হতো না, সে একটা সামনেই আমাদের শিউলি গাছ ছিল, শিউলি ফুলের গন্ধ, আর তো তখন গাড়ি ঘোড়া খুব কম চলতো, আর ওই রেডিওর শব্দ একটা অন্য জগতে আমাদেরকে নিয়ে যেত, শিশির ভেজা চারদিকে টপটপ করে টিনের চাল থেকে শিশির পড়তো, আর ওই আমরা গানটা শুনতাম, ওই ব্যাপারটা ছিল ছোটবেলাতে। ওই মহালয়াটা আমাদেরকে অন্য জগৎ নিয়ে, একবার বলে রাখি মাঝখানে আমি সন্তারিক আমার মনে নেই, আমি মনে রাখতে পারি না ব্যাপারটা, তবে একবার উত্তম কুমার একটা ওই রকম তৈরি করেছিলেন মহিষ মহিষাসুর মূর্তি, এবং তাতে এইটা একদম কেউ মানুষ কোনো মানুষ সমর্থন করেনি, সবাই রেড়ে করে উঠেছিল বলতে পারা যায়, সবাই প্রতিবাদ করেছিল যে ওই পঙ্কজ মল্লিকের মহিষাসুর মূর্তি আমরা আবার শুনতে চাই। এই শেষ পর্যন্ত উঠিয়ে নিতে বাধ্য হয় আকাশবাণী কর্তৃপক্ষ, ওই পঙ্কজ কুমারকে বাদ দিয়ে, পঙ্কজ কুমারের মহিষাসুর মর্তিনী বাদ দিয়ে উত্তম কুমারের পরিচালনা একটা মাঝখানে মহিষাসুর মর্তিনী হয়েছিল, সেটা কিন্তু 1 বছর চলেছে সম্ভবত, কিংবা বড় জোর 2 বছর, তারপরেই বন্ধ হয়ে গিয়েছে, এই ঘটনাটা ঘটেছে। এখন তো আর সে যুগ নেই, এখন তো আধুনিক যুগ, সবাই বোকা বক্সের টানে সেখানে গিয়ে হাজির হয়ে যাচ্ছে, তারা এই রেডিও শোনে না, বাচ্চা থেকে আরম্ভ করে যারা বড় তারা কখন টেলিভিশন খুলবে, কোথায় যুদ্ধ হবে, মানে শুধু কান দিয়ে আমরা দেখতাম, এরা এখন চোখ দিয়ে দেখে, সেখানে গিয়ে বসে থাকে। রেডিও আমার ঘরে চলে, ওই একা শুনি, আর বাড়ির সবাই গিয়ে এখন হাজির হয়ে যাচ্ছে টেলিভিশনের সামনে। তবুও এটা যখনই ওইটা বেজে উঠে সকালবেলায়, আমার মনে হয় এটা না হলে দেবী পক্ষের সূচনা হলো বা পুজো এসে গেল আমি বিশ্বাস করতে পারি না, কাশফুলের চোখে দেখি, শিউলি ফুলের গন্ধ পাই, কিন্তু তার সঙ্গে বীরেনভদ্রের মহিষাসুর মর্দিনীর সুর যতক্ষণ না কানে ঢুকে ততক্ষণ মনে হয় না যে পুজোটা বোধহয় এলো। এই একটা অদ্ভুত নস্টালজিক ব্যাপার, যখনই আমি শুনি তখন আমার মা বাবা আমাদের ঠাকুমা এই যে পরিবার এই পাড়ার লোকেরা যারা এখন নেই আমাদের কাছে তারা স্পষ্ট হয়ে ওঠেন যে তারা আমাদের বাড়িতে এসেছেন। মা তৎকালীন যে চ্যাটা ছিল মাদুর ছিল সেগুলো পেতে দিয়েছেন দুয়ারে, তারা সকালে সব বসে রয়েছেন সকাল পর্যন্ত, এই একটা আমাদের কাছে স্মৃতি, এই স্মৃতি আমি এখনো ওই জন্য প্রত্যেক মহালয়াতে আমার ওই রেডিওটাকে ছাড়া মোছা করে আমি শুনি, সেটা ভেবে যাই এবং অতীতে ফিরে যাই। ধন্যবাদ এবং নমস্কার। আধুনিকতার সাথে তালে তাল মিলিয়ে রেডিও কিন্তু তার টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে।
মোবাইলে আঙুলের চাপে ইচ্ছে মতো কানের হেডফোনে শোনাই যেতে পারে বীরেন্দ্র কৃষ্ণভদ্রের গলায় মহিষাসুর মর্দিনী। কিন্তু মহালয়ার ভোরে উঠে সপরিবারে মহালয়া শোনার যে স্বাদ তাতে কি থাকে? দাসপুর থেকে সৌমেন মিশ্রের রিপোর্ট, স্থানীয় সংবাদ, ঘাটাল। আমি দোকান খুলিনি ভরে সবাই বাবু কি রে ওটা দিলেন মহালয়াটা শুনতে পেয়ে দিলেননি আমি আমি তো জানি কিছু হয়নি দেখি রে ওটা ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।